কিন্তু রূপগঞ্জের মানুষ মানুষ তো চেয়ারের জন্য জানও দিতে চায় ঠিক না সামান্য একটা ইউনিয়নের চেয়ার এটার জন্য মরতেও রাজি মারতেও রাজি কিন্তু আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে রব্বে কাবার কসম উম্মতের জন্য ওই চেয়ারে বসবে না হাত রাইখা দাঁড়ায় থাকবে আল্লাহ বলবে বসেন বলবো বসবো না কেন এটা তো আপনারই এই জন্যই তো হাত রাইখা দাঁড়ায় আছি আপনি আমাকে বসায় কি করতে চান আমি বসবো না আমি তো উম্মতের জন্য বসলে উম্মতের জন্য ছুটবে কে হাউজে কাউসারে যে কে পানি পান করাবে আমি যদি বৈশা পড়ি উম্মতকে হাউজে কাউসারে কে পানি পান করাবে আমি যদি বৈশা পড়ি তাহলে মিজানের পাল্লায় যায় কে মনিটরিং করবে কে দেখবে যে পাল্লা সামনে ঝুঁকতেছে না পিছে ঝুঁকতেছে যদি সামনে না ঝোঁকে তো আপনি আমার সাথে ওয়াদা করছেন সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আপনি বলছেন আমাকে রাজি করে ছাড়বেন আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মতিক আপনার উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না আপনি বলছেন সাফি তু সাফা আমি সুপারিশ করলে নাকি দিবেন সালতো তা আমি চাইলে নাকি আপনি দিবেন তো আমি মিজানের কাছে ছুটবো যদি পাল্লা সামনে না ঝোঁকে তো ওইখানেই হাত উঠায়া দিব পাল্লা ঝুঁকায়া দেন না আমি বসলে কে যায় ওইখানে হাত উঠাবে আমি বসবো না তৃতীয় আমি বসবো না পুলসেরাতের কাছে ছুটা যাব যদি আমার উম্মত পার না হইতে পারে তো দুনিয়াতে যে দুরুদ আমার উপরে পড়ছে ইমাম কর্তবী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখছেন আঙ্গুল উঠাইলে কর্তবীর উপরে উঠায়েন আমার উপরে উঠায়েন না কর্তবীর কিতাব পড়া দেখেন ইমাম কর্তবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন পুলসেরাতের ওইখানে ছুটবেন যদি উম্মত পার না হইতে পারে তো দুনিয়াতে যে দুরুদ পড়ছিল ওই গাঠটিগুলাকে মাথায় কইরা নিয়া উম্মতের মাথায় দিয়া বলবে পার হয়ে যা দুরুদ দিয়া পার করায় দিবে হায় 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 সমস্ত নবী রসুল কিয়ামতের মাঠে কেউ সবাই নাফসি নাফসি বলবে কেউ মাকেও চাবে না কেউ বাবাকেও চাবে না কেউ বোনকেও চাবে না কেউ উম্মতকেও চাবে না শুধু নিজের বেলায় চিৎকার দিবে নাফসি 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 কঠোরতা দেখার শুধু নিজের কথা মনে থাকবে আর সব ভুলা যাবে কিন্তু আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে এই মাথার থেকে ওই মাথায় একবার হাউজে কাউসারে একবার মিজানে একবার পুলসেরাতে ছুটতে থাকবে আর চিৎকার দিতে থাকবে উম্মতি রব্বি উম্মতি 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 আল্লাহ চিৎকার দিতে থাকবে বন্ধু সালতো তা সাফি তু সাফা আজকে কতগুলা চান যতগুলা চাবেন অতগুলা উঠায় দিয়া দিব যাকে চাবেন তাকে উঠায় দিয়া দিব সাফি তু সাফা যার জন্য সুপারিশ করবেন মঞ্জুর করব যতগুলার জন্য করবেন মঞ্জুর করব বন্ধু চিৎকার দিয়েন না আপনার কান্না সইতে পারি না হায় 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 যে হাসান হোসাইনের নামও নিবে না অথচ জানেন হাসান হোসাইন কিরকম প্রিয় ছিল জানেন ওই প্রিয় হাসান আর হোসাইন কিয়ামতের দিন এর নামও নিবে না ফাতেমা যাকে না দেখলে একদিন থাকতে পারতেন না বলছে ফাতেমা তো বোঝা তুম মিন্নি ফাতেমা আমার কলিজার টুকরা ওই ফাতেমা এর নামও নিবেন না পরিবার পরিজনের কথাও বলবেন না সারা কিয়ামতের মাঠ শুধু বলবেন উম্মতি 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 ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন হায় মনে উঠলো অন্যদিকে না যায় আজকে এইদিকেই শেষ করতে চাইতেছি মনে উঠলো এই জন্য বলতেছি কেমন উম্মতের জন্য দরদ আর ব্যথা কেমন ব্যথা এখানে উম্মতের জন্য ওলামা বুঝবে আপনারা বুঝবেন কি বুঝবেন না জানি না মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাজাল্লি দিছিলেন আরশ থেকে উনি আল্লাহকে দেখতে চাইছিলেন তা আল্লাহ বলছে ইনিস্তাকাররা মাকানা যদি জায়গা ঠিক থাকে তুমি স্থির থাকো তাহলে আমারে দেখতে পারবে
তো আল্লাহ তাজাল্লি দিবেন আরশের থেকে ফখররা মূসা সাইকা যাদেরকে নিয়া গেছেন সব মরে গেছে মূসা আলাইহিস সালাম 40 দিন বেহুশের মতো ছিলেন অথচ তাজাল্লি দিবেন 70,000 পর্দার ওই পার থেকে একটু এটা মনে রাখেন ভালো বুঝার জন্য ওই পার থেকে তাজাল্লি দিবেন কিন্তু আজকে আরশের উপরে বন্ধু আর নিজে পাশাপাশি কবা কাউসাইনিয়া আদনা ফাদনা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা সব পর্দা সরায়া বন্ধু আরশের উপরে চলে আসছে দুইজন পাশাপাশি বসছেন 40 দিন বেহুশের মতো তো দূরের কথা আমার মন তো বলে সব হারায়া যাওয়ার কথা ছিল কিন্তু হারায়া যান নাই ওই টেবিলে সব ভুলা গেল উম্মত বলেন নাই উম্মতকে ওই টেবিলের ভিতরে নিয়ে আসছেন উম্মত বলেন নাই ওইখানেও যে উম্মতকে শরণ করতেন যদি শরণ না করতেন আপনি আত্মা হিয়াতর ভিতরে পড়েন কি কইরা ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন এটা কার কথা কার নবীজির কথা আত্মা হিয়াতু ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইয়িবাতু আল্লাহ নবীজি বলছেন তারপরে আল্লাহ বলছেন নবীর উপরে আল্লাহ দুরুদ পড়ছেন তারপরে নবীজি বলছে আমার উপরে পড়লে হবে না আমার উম্মতকে ভুলা যাব আমি মনে করছেন আমার উম্মতের উপরও আল্লাহ আলা ইবাদিল্লাহিস সালিহিন এটা উম্মত যে আরশে উম্মত বলে নেয় আজকে রব্বে কাবার কসম ও যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি যে রসুল তোমাদেরকে আরশে বলে নেয় মা বোনদেরকে বলি সবাইকে বলি আরশে ভোলে নাই যেখানে সমস্ত পর্দা উঠায়া নূরের জগৎ যেই জগতের বর্ণনা দিয়ে কেউ শেষ করতে পারবে না হায় হায় মূসা আলাইহিস সালাম বলছিল আমার সাথে কথা বলেন আপনি কি চূড়ার উপরে আর আমি কি পদদেশে বলছে না বাইনি ওয়া বাইনাকা হিজাব তোমার আমার মাঝে পর্দা আছে পর্দা আমি পর্দার ওই পারে তুমি এই পারে বলছে কত পর্দা এক রেওয়ায়েতে পাওয়া যায় 70,000 হিজাব 70,000 পর্দা জিজ্ঞাসা করছে এক এক পর্দা কত মোটা তা আলফা সানা 1,000 বৎসরের রাস্তা সমান মোটা পর্দা আমি ওই পার থেকে কথা বলতেছি তুমি এই পারে আর এইখানে কোনো পর্দাই নাই হারায় যাওয়ার দরকার ছিল হারায় দেওয়া দরকার ছিল সব কিছু হারায়া হারায় গেছেন কিন্তু উম্মত হারান নাই উম্মতকে ওই টেবিলের ভিতরে নিয়ে আসছেন উম্মতকে ওইখানেও স্মরণ করছেন যদিও অন্যটা বললে ওলামা একরাম মানবে কি মানবে না জানি না আল্লাহর রসুল নাকি বলছিলেন কোন কিতাবে পাওয়া যায় যে আনতা রব্বুল করিম ওয়া আনা নবিয়ুর রহিম কাইফা তুদাইয়ু হাযিল উম্মা বাইনাল করিম ওয়ার রহিম আল্লাহ জিজ্ঞাসা করছিলেন বন্ধু এইখানে উম্মত সব জায়গায় তো উম্মত উম্মতই করেন সারা দিন এইখানে এইসব উম্মত আপনার মতো রব্বে করিম আমি আমার মতো নবী রহিম দুইয়ের মাঝে যদি উম্মত হারায় যায় তাহলে মনকে বুঝাবো তো বুঝাবো কি কইরা এই জন্য উম্মতকে মধ্যখানে নিয়ে আসছি আমি উম্মত ভুলতে পারি না কিন্তু আফসোস যে নবী দুনিয়াতে আয়সা আসতে দেরি সেজদা করতে দেরি করেন নাই কিতাবে আছে মার পেটের থেকে যখন বাহির হইতেছিলেন শেখ দাই ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মু মা শেফা শেফা বলতেছিল কান্নাল মিসকা ইয়াফুর যখন দুনিয়াতে আসতেছিল তো সুগ্রাম ছড়াইতে ছড়াইতে আসতেছিল সরো দুনিয়ায় সুগ্রাম ছড়াইতে ছিল কান্নাল মিসকা ইয়াফুর শরীরে এক জাররা পরিমাণ ময়লা ছিল না মক্তু আর সুররা কে জানি নাভি আগেই কেটা দিছে মক্তুনান কে জানি মার পেটে আগেই মুসলমানি কেটা দিছে শুধু চাদরে রাখতে দেরি সেজদা করতে দেরি করে নাই শুধু রাখছি ডাইন দিক হইয়া সেজদা লম্বা সেজদা আম্মা জান আয়েশা আমেনা বলেন বেটা সেজদায় যে কি বলছিস আমি বলতে পারবো না আমি তো তোর অবস্থা দেখে আশ্চর্যজনিত হয়ে গেছি যেটা আবার কেমন বাচ্চা হ
হবে না তো হবে না কেন দু জাহানের বাদশা ঠিক না কি বিশ্বাস হয় না দু জাহানের বাদশা বিশ্বাস হয় না মানে ঠিক না হ্যাঁ চলেন আপনি যদি বিশ্বাস না করেন তাহলে গুইসাব বইলা দিতেছে দু জাহানের বাদশা আল্লাহর রাসূল গুইসাবকে ইশারা করছে আইয়ুহা দব বইলা হে গুইসাব বলতে দেরি মাথা উঁচা করে আরবিতে চিৎকার দিতে দেরি করে নাই লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনাফা ইয়াউমিল কিয়ামা ও দু জাহানের বাদশা আপনার ইশারা করতে দেরি আমার ভাগ্য খুলতে দেরি হয় না পিওর আরবি ভাষায় গুইসাব মাইনা নিছে দু জাহানের বাদশা সমগ্র সৃষ্টি মাইনা নিছে দু জাহানের বাদশা আপনি মানলেই কি আর না মানলেই কি কিছু আসে যায় না যে মানবে ওর ভাগ্য খুলবে যে মানবে না ওর ভাগ্য খুলবে না ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সেজদা আম্মা জান বলে বেটা কি বলছিস আমি বলতে পারবো না তারপরে স্বাভাবিক হয়ে সেজদার থেকে আত্মাহিয়াতুর সূরতে উঠা বসছেন শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না আম্মা জানের সামনে সব উদ্ভাসিত হইতে দেরি হয় নাই রুমের পারস্যের সমস্ত কিছু আম্মা জানের সামনে উদ্ভাসিত হয়ে গেছে আম্মা জান এইখান থেকে বসা দেখতেছেন আর বলতেছেন ওয়াইলুল্লি কুরাইশ ওয়াইলুল্লি বনি হাশিম বনি হাশেমের কি হইলো সব ঘুমে অচেতন আমার ঘরে কি ঘটতেছে কেননা সুবে সাদেকের সময় দুনিয়াতে আসছে আমার ঘরে কি ঘটতেছে কেউ দেখার মতো নাই শুধু উনি আর এক মহিলা ছাড়া তো আর কেউ ছিল না আর বাচ্চা ছিল আর তো কেউ ছিল না বলতেছে বনু হাশেমের বিনাশ হোক কেউ তাকায় দেখে না আমার ঘরে কি হইতেছে তারপরে স্বাভাবিক হইয়া শুয়া পড়ছেন আম্মা যান দৌড়ে আছে এক কোলে নিয়ে আনিছেন কোলে নিতে দেরি ছাদ ফাটতে দেরি হয় নাই ঘরের ভিতরে কুয়াশা ঢুকতে দেরি করে নাই কোত্থেকে জানি কুয়াশা চলে আসছে যেটাকে আরবিতে বলে গমাম ঢুকতে শুরু করছে পুরা ঘর যখন প্যাক হয়ে গেছে কুয়াশার থেকে উপর থেকে আওয়াজ আসছে গাইয়ে বুহাদা তিফ তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব করো তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা সমগ্র জগৎ ঘুরে আনিয়ে আসো হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি এই মুহূর্তের পরে যেন কোনো সৃষ্টি না বলতে পারে যে আমি এই বাচ্চাকে চিনি না নামে চিনি না গুণে চিনি না আমি এই বাচ্চাকে চেহারায় চিনি না এটা যেন কেউ না বলতে পারে ঘুরে আনিয়ে আসো আম্মা জান বললেন গায়েব করে ফেলছে আমার কোলের টিকা নিয়া গেছে উপর থেকে আওয়াজ আসছে আরিদু আলাইহি কুল্লা রুহানি সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো বিশ নবীর বিশটা গুণ দাও আতু তর্জমা আমি করব না আতু খুলুকা আদম মারিফাতা শীশ সুজাতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাইল রেজা ইসহাক ফসাহাতা সালে হিকমাতা লুত বুশরা ইয়াকুব জামালা ইউসুফ সবর আয়ুব তাআতা ইউনুস জিহাদা ইউশা সৌতা দাউদ হুব্বা দানিয়াল ওকারা ইলিয়াস জুহুদা ঈসা কুওয়াতা মুসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির বিষ্ণবীর বিশটা গুণ ভিতরে ঢুকাও তারপরে আওয়াজ আসছে অগ্নিদুহু ফি জামি আখলাক নবীকিন সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও ঘন্টাখানিক পরে আবার মাঠটা মারকোলে ফিরত দিয়া গেছেন আগে বলবো আমেনা ফিরত পাওয়ার পরে কানতে ছিল সব ছুটা আয়সা সূর্য উঠা গেছে সব ছুটা আয়সা জিজ্ঞাস করতেছে আমেনা এরকম বাচ্চা পাওয়ার পরে আবার কান্না কিসের আবদুল্লাহ নাই আবদুল্লাহ থাকলে কি হইতো এতক্ষণে খেলনা চলে আসতো আবদুল্লাহ তো নাই খেলনা কে নিয়ে আসবে কানতে ছিলেন আমেনা আমার মনে হয় রেওয়ায়েতের দ্বারা মনে হয় আল্লাহ কানে কানে বলছিলেন আমেনা কাঁদিস না আবদুল্লাহ থাকলে আর খেলনা কোত্থেকে আনতো মক্কার বাজার থেকে সূর্য উঠছে ডুবতে দে চাঁদকে খেলনা বানায় পাঠায় আবু তালেব বলে বিকালবেলা সূর্য যখন ডুবা গেছে চার পায়ের উপরে শোয়ায় দিছি বাহিরে শোয়াইতে দেরি বাদাল কমরু আইয়াদনু চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নেয় যখন আস্তে আস্তে মাথার উপরে চলে আসছে তো আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি খাসি তু আইয়া ক আলাইক
তোমার উপরে পড়া না যায় কিন্তু তোমার মাথার উপরে এসে থাইমা গেছে তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা হাত পাও ইশারা করতে ছিলার উপরে চার ডান্স করতে ছিল ডান্স নবীজি বলতেছিল চাচা জানেন চাঁদ কি বলতেছিল কথা তো জানি না আল্লাহ আল্লাহ কামারা ইউগান্নিনি চাঁদ আমাকে গান শুনাইতে ছন্দ শুনাইতেছিল কান্নার থেকে বিরত রাখতেছিল আমি যেন না কাঁদি কাঁদলে আমার আম্মার কষ্ট হবে এই জন্য কান্নার থেকে বিরত রাখতেছিল আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায় সুবহানাল্লাহ হায় 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 ওই নবীর উম্মত বানাইছেন আল্লাহ আমাদের হায় ওই নবীর উম্মত বানাইতেছে জান্নাত তো চাই কিন্তু জানি তো না জান্নাত কিরকম দেইখা তো আয়েশা বলছিলেন মুসলমান হিসাবে এরকম কোনো নরনারী নাই বা যুবক বৃদ্ধ নাই যে মনের থেকা জান্নাতকে না চায় আছে নাকি কেউ সবাই মনের থেকা জান্নাত চাইতো কি বলেন মনে হয় আমার কথা বোঝেন নাই মুসলমানের এরকম কোনো মানুষ পাওয়া যাবে না যে মনের থেকা জান্নাত না চায় জান্নাতে যাইতে না চায় সবাই আমরা জান্নাত চাই কিন্তু দুইটা কথা জান্নাত সম্বন্ধে আমাদের কোনো ধারণা আছে যে জান্নাত জিনিসটা কি দ্বিতীয় কথা হলো জান্নাতটা পাবো তো পাবো কিভাবে দোয়া করেন এই দুই কথার উপরই পুরো আলোচনা শেষ করতে চেষ্টা করব যদি আপনাদের দোয়া থাকে আর আল্লাহ যদি তৌফিক দেন জান্নাত তো চাই মনের থেকে আর আল্লাহও কিন্তু আমাদেরকে জান্নাত দিতে চান যদি দিতে না চাইতেন তাহলে প্রথম তো আমাদেরকে মানুষ হিসাবেই অস্তিত্ব দিতেন না জান্নাতে কে যাবে মানুষই তো যাবে মানুষ যাবে আর জিন যাবে তো সৃষ্টির সেরা হিসাবে আমাদেরকে অস্তিত্ব দিছেন এটাই প্রমাণ করে যে আল্লাহ জান্নাত দিতে চান দ্বিতীয় আরেকটা প্রমাণ যে আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে সর্ব মুসলমানের ঘরে আমাদেরকে কোনো দিন অস্তিত্ব দিতেন না দ্বিতীয় প্রমাণ হলো যে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন বিদায় জন্ম দিছেন বিদায় মুসলমানের ঘরে আসতে পারছি বিদায় এটাও প্রমাণ যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান কেননা মুসলমানের ঘরে তো আমি সদিচ্ছায় আসি নাই আপনি কি সদিচ্ছায় আসছেন না ডিমান্ড নোট ভরছেন ডিমান্ড নোট চিনেন আগে আগে লাইন নিতে হইলে ডিমান্ড নোট পুরা করতে হইতো টেলিফোনের লাইন বিদ্যুতের লাইন ডিমান্ড নোট ভরতে হইতো তা আমরা তো এরকম কোনো অনুরোধও করি নাই দরখাস্তও করি নাই মনে মনে কোনো দিন ভাবিও নাই যে আমি মুসলমানের ঘরে আসব বোঝা গেল আল্লাহ জান্নাত দিতে চান এই জন্য মুসলমানের ঘরে পাঠাইছেন এর চেয়ে বড় প্রমাণ জান্নাত দিতে চান সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন চাওয়া ছাড়া মানুষ চায়া পায় না চায়া বহুত নবীর কাহিনী কিতাবে আছে মুসা আলাইহিস সালামের সবচেয়ে বড় লম্বা কাহিনী আছে যিনি চাইতে চাইতে আল্লাহ আমাকে এই উম্মতের অন্তর্ভুক্ত করেন আল্লাহ বলছে বহুত আগে চলে আসছেন বহুত আগে চলে আসছ এই উম্মত অনেক পরে আসবে উম্মত হওয়ার কোনো সুযোগ নাই সাবাকতা মিনহুম তুমি অনেক আগে চলে আসছ তো মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ তাইলে এদেরকে একটু আমারে দেখায় দেন যে এরা কীরকম চেহারা আর কীরকম মানুষ তা আল্লাহ বলে এটাও সম্ভব না তো তৃতীয়বার বলছে না আল্লাহ তাইলে একটু আওয়াজ শুনায় দেন আসমি আনি সাওতাহুম এদের আওয়াজ একটু আমাকে শুনান
তা আল্লাহ আমাদেরকে রূহের জগতে ডাক দিছিলেন ইয়া উম্মতা মুহাম্মদ বলা ডাক দিতে দেরি আমরা জবাব দিতে দেরি করি নাই আর আমরা এত সুন্দর শব্দ দিয়া জবাব দিছি কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না আল্লাহর ডাকে আমরা সাড়া দিয়া বলছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাআদাইক আয় আল্লাহ আমরা উপস্থিত কি জানতে চান আমাদের কাছে তা আওয়াজ শোনার পরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করছে কেমন শুনলা কয় আল্লাহ মা সামিতু আহসানা মিনহু এত সুন্দর আওয়াজ কোনোদিন শুনি নাই আর এত সুন্দর ভাষায় জবাব দিতে পারে কেউ ডাকের সাড়া দিতে পারে এটাও আমাদের জানা ছিল না যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালামের মতো নবী পর্যন্ত চোখের পানি ঝরাইছেন দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করছেন উনি উম্মত হইতে চান নাই উনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি উম্মত হইতে চাই না কিন্তু আমি এতটুকু চাই যে আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় উম্মতে মুহাম্মদী যখন আসবে তো উম্মতে মুহাম্মদীর হাতের মাধ্যমে আমার কাফন আর দাফন যেন সম্পূর্ণ হয় আল্লাহ ওনার দোয়াকে কবুল করছেন 2500 বৎসর পরে এই উম্মত আসার পরে যখন ইরাক স্বাধীন হয় তা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে রেওয়ায়েত আছে সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পড়ায়া দাফন করছেন বদায় হ্যাঁ পুরা লেখা আছে যে উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য আর আপনি আর আমি জানি না যে কখন আল্লাহ আপনাকে আমাকে ওই উম্মতের অন্তর্ভুক্ত করলেন আপনার আমার জানা নাই এই জন্য তৃতীয় প্রমাণ সবচেয়ে বড় যে আল্লাহ জান্নাত দিতে চায় নাইলে উম্মতে মুহাম্মদী আল্লাহ আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া বাছাই করে বানাইতেন না আমরা বাছাইকৃত বাছাই বোঝেন কি বোঝেন বাজারে গেলে বাইসা বাইসা কিনেন না আল্লাহ আমাদেরকে বাছাই করে রেখা দিছেন হুয়া জতাবাকুম কোরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীন হারাজ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আমার কথায় কিন্তু সুর হবে না যত বেশি ধ্যান দিয়া শুনবেন আশা করি দিলে গাঁথতে পারে সুরের আশা করলে আর আওয়াজ করলে কথা বুঝে আসবে না তো আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই করছেন বাছাই এই জন্য সমস্ত উম্মতের উপরে কুদরতি হাত লাগছে একবার আমাদের উপরে লাগছে কয়েকবার সমস্ত উম্মতের উপরে একবার হাত লাগছে জন্ম লগ্নে আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন হুকুম দিয়া না সব হুকুমের তৈরি ছয় দিনে কমপ্লিট আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন আর প্রত্যেককে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন একবার তো জন্মলগ্নে কুদরতি হাত লাগছে দ্বিতীয় বাছাই পর্বে কুদরতি হাত লাগছে আল্লাহ বাছাই করছেন আমি বলতে পারি আমার মন বলে আমি নিজেও বলি যে আমাকে যখন আল্লাহ বাছাই করছেন না জানি কত কোটি মানুষের ভিতর থেকে যখন আমি আল্লাহর কুদরতি হাতে আসছি তখন আল্লাহ বলছে একে উম্মতে মুহাম্মদীর জন্য রেখা দাও এরম প্রত্যেককে আল্লাহ বাছাই করছেন দ্বিতীয়বার তৃতীয়বার আল্লাহর কুদরতি হাত লাগছে আল্লাহ এই উম্মতের উপরে মনোগ্রাম লাগাইছে মনোগ্রাম মনোগ্রাম চিনেন আরে স্টিকার চিনেন মনোগ্রাম চিনেন কোম্পানি মনোগ্রাম থাকে না আল্লাহ আমাদের উপরে মনোগ্রাম লাগাইছেন কুদরতি হাত দিয়া কুনতুম খায়রা উম্মা তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত নাই হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো আমাদের নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ এত মানুষের ভিতরে আপনি উম্মত টোকায়া পাবেন কি করে 16 লক্ষ উম্মত আপনি টোকায়া কি করে পাবেন
তো আল্লাহর রাসূল বলছে তোমাদের উপরে মনোগ্রাম লাগানো আছে খোঁজা বের করে ফেলবো বলছে সেটা আবার কি বলছে গুররাম মুআজ্জালিনা মিন আসারি সুজুদ কিয়ামতের দিন নামাজে উযুতে যেই জায়গা ব্যবহার হতো ওটার থেকে নূর ফুটা বাহির হবে আর কোন উম্মতের বাহির হবে না বিদায় তোমাদেরকে দেখা আমি চিনা ফেলবো তো আল্লাহ আমাদেরকে নিজের কুদরতি হাতে বাছাই কইরা নবীজির উম্মত বানাইছেন প্রমাণ করে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান নাইলে কোনোদিন মানুষ বানাইতেন না মুসলমানের ঘরে অস্তিত্ব হতো না সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হতে পারতাম না আমরা তো নবীও চিনি না নবীর আলোচনাই নাই কোত্থেকে নবী চিনবে নবী তো চিনি না আমরা যে আল্লাহ আমাদেরকে কোন নবী দিলেন চলেন ওটা পরে আসতেছি পড়বে তা আমার কথার উৎস দুইটা ছিল যে আমরা সবাই জান্নাত কি বলেন সবাই চান কে কে চান দেখি হাত উঠান তো আল্লাহু আকবার আমান সবাই জান্নাত চাই ঠিক না কিন্তু জান্নাত জিনিসটা কি আমার যুবক যদি জিনিস জান্নাত জানতো তাহলে আমার মনে হয় সারা রাত্রে নেটের ভিতরে খালি জান্নাতই তালাশ করতো আজে বাজে জিনিস সারা রাত্র নেটে তালাশ করতো না এই এলাকায় যুবক আছে যে সারা রাত্র সজাগ থাকে শুধু বন্ধুদেরকে নেট সাপ্লাই দেওয়ার জন্য নাই হ্যাঁ নেট দেখতে দেখতে যখন শেষ হয়ে যায় তো নাম্বার এদের জানা আছে কার কাছে এই গভীর রাত্রে ফোন করলে বলবে অপেক্ষা কর দুই মিনিটের ভিতরে পাঠায় দিতেছি তোর মজাকে অসামর্থ্য থাকতে দিব না তোর মজা পুরা করে দিব তুই দেখতে দেখতে নেট শেষ হয়ে গেছে তোর মজা অসমাপ্ত রয়ে গেছে এটাকে অসমাপ্ত থাকতে দিব না তো আমার সমাজের জাতির যুবক সররাত্র নেটের ভিতরে জান্নাত তালাশ করত গুগলকে বারবার বলতো একটু জান্নাত দেখা না আমারে কিন্তু গুগলে তো জান্নাত নাই যুবক সারা রাত্র নিশায় কাটাইতো যে জান্নাত কখন যাব যদি জান্নাতের একটুও ধারণা আমার সমাজের যুবকের থাকতো আমার সমাজের মা বোনদের থাকতো আমাদের থাকতো যদি জান্নাতের একটুও আল্লাহর রসুল তো সত্যই বলছেন লা ইয়ানামু তালিবুহা জান্নাতের তচকা জান্নাত যার দিলের ভিতরে বসা গেছে ওর রাত্র ঘুম আসে না সত্য এই জন্যই তো আল্লাহওয়ালারা সারা রাত্র ঘুমায় না ওরা ঘুমায় না ওরা তো আল্লাহওয়ালা যারা ওরা রাত্রে ঘুমায় না ঘুম ওদের আসেও না বিছনায় যায় বটে ছটপট করে উঠে মুসল্লায় দাঁড়ায় আর বলতে থাকে কিসি কো সোনে মে মজা কিসি কো খানে মে কারো মজা ঘুমে আসে কারো খাওয়ায় আসে হমে তো মজা আতা হ্যায় তেরে আগে রোনে মে আমাদের তো কান্নায় মজা আসে আর কান্নায় রাত্র কাটায় দেয় জান্নাতের আশা নিয়া যে কবে মরবো আর কবে জান্নাতে পৌঁছব আল্লাহর রসুলের কথাই সত্য লা ইয়ানামু তালিবুহা আগো একটা বলছিলেন উতলুবিল জান্নাতা জাহাদাকুম যতটুক তোমার ভিতরে ক্ষমতা আছে যতটুকু তোমার ভিতরে এনার্জি আছে যতটুক তোমার ভিতরে শক্তি আছে যতটুক তোমার ভিতরে যা আছে এই জীবনটা যতটুকু আছে তোমার কাছে পুরাটাকে বিসর্জন জিয়া জান্নাতকে তালাশ করো আজকাল তো জান্নাতের ধারণা নাই যে জান্নাত জিনিসটা কি শুনি জান্নাত নবীজি তো জান্নাত দেখা ইসা বলছে আমাদেরকে ঠিক না কি বলেন হায় 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 উম্মত আজকে জান্নাতের ধারণা রাখে না অথচ জান্নাত দেখা আসার পরে একদিনও চোখের পানি শুকায় নেয় ওলামা আমার কথা একমত হোক আর না হোক আমি তো চিরজীবন বইলা যাব যতদিন বেঁচে থাকি জান্নাত দেখা আসার পরে একদিনও চোখের পানি শুকায় নেয় একদিন জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরা কাতাবকি যখনই দেখি তো আপনার চোখে পানি কেন
বলছে জিবরিল মিকাইল যেদিন থেকে জান্নাত দেখা আসছি চোখের পানি শুকায় না উম্মতের জন্য, হায় আমার উম্মত যদি এই জান্নাত হারায় ফেললো তাহলে কত বড় জিনিস হারায় ফেলবে। আমি না উম্মতকে বুঝাইতে পারলাম না উম্মত বুঝতে পারলো যে জান্নাত কি জিনিস বানায় রাখছে, আমি তো চোখে দেখা আসছি, চোখের পানি একদিনও শুকায় নাই। মা সালা আরাকা তাবকি, যখনই দেখি তখনই কাঁদেন কেন, বলছে উম্মতের জন্য। চলেন মনে যখন উঠলে আরেকটু আগে নেওয়া যাই, শুধু এইখানেই শেষ না, সারা দিন কাঁদেন নাই। দুনিয়ার থেকে যখন বিদায় নিতে ছিলেন, মালাকুল মউত যখন অনুমতি নিয়ে ঘরে ঢুকলেন, দ্বিতীয় অনুমতি নিয়ে যখন বুকে হাত রাখলেন তখনও চোখে পানি ছিল। জিবরিল আলাইহিস সালাম পিছে ঢুকছেন, ঢুকার সাথে সাথে বলতেছিলেন আর তাবকি ওয়ান্তা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন, আপনি তো আল্লাহর সান্নিধ্যে এখন চলে যাবেন, আল্লাহু ইয়ান্তাজিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে, ইউসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে আজকে পৌঁছবে, চিরদিনের জন্য বন্ধু বন্ধুর কাছে চলে যাবে। উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে, আপনার চোখে পানি কেন? বলছে জিবরিল এখনো এক প্রশ্নের জবাব বাকি, ফামাল্লি বাদি লি উম্মতি, আমার পরে আর আমার এই উম্মতকে বুকে জড়ায়া কে রাখবে, কে রাখবে আমার উম্মতকে বুকে জড়ায়া? এই জন্য আমার চোখের পানি, আমি তো চলে যাব, আমিও তো যাইতে চাই, কিন্তু প্রশ্ন তো বুকে রয়ে গেল যে আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, কে বুকে জড়ায় রাখবে, কে পাহারা দিয়া রাখবে, কে স্নেহের চাদর দিয়া ঢেকা রাখবে, কে আমার উম্মতকে দেখভাল করবে? জিবরিল ছুইটা যায় জবাব নিয়ে আসছেন, আল্লাহ বলছে লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মতাকা ফরদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, বন্ধু আমি আছি, আমি তখনই চিৎকার দিয়া বসে ইলা রফিকিল আলা, আমি বন্ধুর কাছে আল্লাহর কাছে এখন চাইতে পারি, আল্লাহ যখন দায়িত্ব নিছেন তখন আর আমার কোনো চিন্তা নাই। হায় হায় এখানেই শেষ না, সর্বপ্রথম এই জমিনের উপরে কেয়ামতের দিন যেই ব্যক্তিত্ব উঠবেন এর আগে কেউ উঠবে না, উনি হলেন মুহাম্মাদুর মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা তো দুরুদও পড়তে চান না, কি নবীকে ভালোবাসেন, এটার নাম ভালোবাসা? হ্যাঁ, দুরুদ পড়লেও তো আল্লাহ দশটা রহমত আমার উপরে নাজিল করবে, একবার পড়ব দশটা রহমত আল্লাহর পক্ষ থেকে আসবে, একবার পড়লে দশটা, দশবার পড়লে একশোটা, একশোবার পড়লে এক হাজার, এক হাজার পড়লে দশ হাজার, কত রহমত চাল? আমরা তো বখিল, আমরা তো কৃপণ, আল্লাহ রসুল বলছে কৃপণ যে আমার নাম শুনলো দুরুদ পড়ল না। চলেন বুলা যাবো, প্রতি জুমা এক কোরআনের আয়াত পড়া হয়, প্রত্যেক মসজিদের ইমাম পড়ে, দ্বিতীয় খুতবার ভিতরে পড়ে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, প্রতিদিন প্রতি শুক্রবারে পড়ে, আল্লাহ হুকুম দিছে আমার বন্ধুর উপরে দুরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা দুরুদ পড়ো আমার বন্ধুর উপরে। কিন্তু আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ একদিন আমরা মরা যাব, আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে? আমাদেরকে তো পড়তে বলতেছেন, আল্লাহ বলে বেউকুফ তুই কি চোখে দেখিস না আমি ফেরেশতাদের নাম নিছি, তোদের পরে ফেরেশতা পড়বে। আমি বলি যদি আল্লাহ, আমি তো কিতাবে এটাও পাই যে একদিন মালাকুল মউতকেও মরা যেতে হবে, কেননা আপনি আরশের নিচে সাইনবোর্ড লাগায় রাখছেন ইন্নি কাতাবতুল মউতা আলা মান তাহতা আরশি আল্লাযী হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে,
চিরঞ্জীব যিনি উনি আমার আরশের উপরে বিরাজমান একদিন তো ফেরেশতা মারা যাবে তো আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে আল্লাহ বলে তোর মতো গাদা তো আর দেখি নাই তুই প্রথমেই দেখছ না আয়াতের ইন্নাল্লাহা ওয়ামালাইকাতাহু আমি আল্লাহ পড়তে থাকব আমি চিরঞ্জীব বন্ধুর দুরুদ কোনোদিন আমি বন্ধ হইতে দিব না বন্ধুর দুরুদ কোনোদিন বন্ধ হইতে দিব না আমি আর আমরা তো আশেকে রসুল বলি দুরুদই পড়ি না রাগ হয়ে গেলেন আমার উপরে রাগ হয় না আমার উপরে কোনো লাভ নাই আমি তো বুঝাইতে চাইতেছি নবীর নাম আসে দুরুদ পড়েন মুহাম্মাদুর রসুলুল্লাহ শুনতে দেরি দুরুদ পড়তে যেন দেরি না হয় মন খুইলা দুরুদ পড়েন মন খুইলা আজকে উম্মত দুরুদে কৃপণ এই জন্য এই উম্মতের হাড়ের সমস্যা মন খুইলা দুরুদ পড়েন হাট খুইলা যাবে কোনো ব্লকও হবে না শ্লোকও হবে না এষ্টকও হবে না ফেষ্টকও হবে না যত বেশি এইখান দিয়া মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদের ব্যাপারে উদার হবেন ভিতরটা তত বেশি খুইলা যাবে নাইলে ভিতরটা সংকীর্ণ হয়ে যাবে সংকীর্ণ আল্লাহ সব সইতে পারে বন্ধুর বিরোধিতা সইতে পারে না যদি বন্ধুর বিরোধিতা সইতে পারতেন তাহলে কোরআনে এই শব্দ কোনোদিন আসতো না ইন্না শানিয়া কাহুয়াল আবতার এই কথা কোরআনে কোনোদিন আসতো না ইন্না শানিয়া কাহুয়াল ইন্না শানিয়া কাহুয়াল আবতার বন্ধুর দুশ্মনী আল্লাহ সইতে পারে না আল্লাহ বলে বন্ধুর দুশ্মন তাইলে কোরআনে এই আয়াত কোনোদিন আসতো না আল্লাহ সব সইতে পারেন কিন্তু বন্ধুরটা সইতে পারেন না সইবেন তো সইবেন কি কইরা সৃষ্টির আগেও তো বন্ধুকে সাথেই রাখছেন সমগ্র সৃষ্টির আগে শুধু ওনার সৃষ্টির আগে না কোরআন আমাকে এটাই বুঝায় ইন্নাকা লামিনাল মুরসালিন সুরা ইয়াসিন সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পড় তেলাওয়াত করছেন সমগ্র সৃষ্টির 1000 বছর আগে কোরআনের গ্রামার আমাকে বলে আমি তর্ক বিতর্কতে যাইতে চাই না যে কেমন অবস্থায় ছিলেন কোন রূপে ছিলেন এটা আমার বিষয় না কিন্তু কোরআন আমাকে বলে ছিল ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন মনে হয় ওই সময় উপস্থিত ছিল নাইলে আল্লাহ ইন্নাকা বলল তো বলল কি কইরা আরবি গ্রামারে ইন্না বলা চলে না ইন্নাকা বলা চলে না ইন্নাকা ওকেই বলা চলে যে সামনে উপস্থিত কি বলে হুজুর গো গ্রামারে কি বলে এটাই তো নাইলে তো ইন্না হু বলতো ঠিক না কিন্তু কোন রূপে ছিল এটা আল্লাহই জানে ওটা ওটা কে জানে কে জানে আল্লাহই জানে ঠিক না আমি জানি না কোন রূপে ছিল কিন্তু কোরআন বলে ছিল কোরআন বলে কোরআন বলে ছিল ওই নবী দিছেন আল্লাহ আমাদেরকে তো মৃত্যুর সময় চোখে পানি নিয়ে যাইতেছেন কিয়ামতের দিন যখন উঠবেন আল্লাহর রসুলের আগে কেউ উঠবে না কোনো নবী না কোনো রসুল না কেউ না সর্বপ্রথম ওনাকে উঠানো হবে রওজায়ে আথার থেকে জিব্রিল আলাইহিসসালাম উঠাবে আর বলবে ইতি মাকাম মাহমুদ চলেন মাকামে মাহমুদ আপনার জন্য অপেক্ষমান মাকামে মাহমুদ আল্লাহর ডান দিকের চেয়ার থাকবে এরকম চেয়ার লাগানো থাকবে আল্লাহর পাশে কবা কাউসাইন আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা দুনিয়ায় বুঝে আসে নাই কিন্তু ইনশাআল্লাহ ওলামা ইকরাম কিয়ামতের দিন এটা বুঝবে যখন মাকামে মাহমুদ আল্লাহর কুরসির সাথে মিলায়া লাগাবে